টিকিটে কালোবাজারি, সবকিছুতে কালোবাজারি, কোন দেশে বাস করতেছি আমরা? রাত পোহালেই বন্ধ মালয়েশিয়ার শ্রমবাজার, বিমানবন্দরে বাংলাদেশি কর্মীদের দীর্ঘ লাইন, কিছুক্ষণের মধ্যে কুয়ালালামপুরে ছেড়ে যাবে বিশেষ ফ্লাইট, স্বপ্ন অধরাই থাকছে প্রায় 32,000 কর্মীর। কোনো নিউজ পাচ্ছি না যে আমরা আসলে যেতে পারবো কি যেতে পারবো না। আর 7 দিন আমায় বসে রেখেছে দালাল, পাসপোর্ট হাতে দিয়ে কয় প্লেন টিকিট রওনা দিয়ে বসে তো কাজ 2 দিন বসে রয়েছে। টাকা পয়সা অনেক কিছু বিক্রি করে সংগ্রহ করছি, তো এখন আমাদের যাওয়া হচ্ছে না, আমাদের কিছু আছে না, আমরা তো নিঃস্ব হয়ে গেছি। 6 লাখ টাকা দিয়ে এজেন্সির প্রতারণার শিকার অনেকেই, বিমানের 30,000 টিকিট ছুঁয়েছে লাখ টাকায়। কাউন্টারে আটকাইছে যে আপনার টিকিট নাম্বার নাই, টিকিট নাম্বার ছাড়া আমরা ডুববার দিব না। 30,000-35,000 টাকা দামে টিকিট নেওয়া হইতেছে, 1,10,000 টাকা দিয়া এখন টিকিট দিন, আমাদের আরো এক্সট্রা 50,000 ডিমান্ড করছে। দেখছিলেন প্রধান শিরোনাম, সন্ধ্যার সময় সঙ্গে আছি আমি আফরোজা মৌটুসী। এবার অন্যান্য শীর্ষ সংবাদ। বেনজিরের দেশে থাকা না থাকা নিয়ে গুঞ্জন, সাবেক আইজিপির লুটপাটের দায় সরকারেরই অভিযোগ বিএনপির, দুর্নীতিবাজ কেউ ছাড় পাবে না বলছে আওয়ামী লীগ। 2 দিন ধরে বিপদ সীমার ওপরে সুরমা কুশিয়ারা, সিলেটে তলিয়ে বাসা বাড়ি দোকানপাট থেকে ফায়ার স্টেশনও, পানিবন্দী প্রায় 3 লাখ মানুষ, যান চলাচল ব্যাহত। উপরে ফিটফাট, ভেতরে সদরঘাট, ঠিক তেমনি অবস্থায় স্বাস্থ্য অধিদপ্তরের। ডেঙ্গু নিয়ন্ত্রণে সবক দেয়া স্বাস্থ্য অধিদপ্তরে এডিসের অভয়ারণ্য, লার্ভা মিললেও দায় এড়ানোর চেষ্টা কর্তাদের, ব্যবস্থার আশ্বাস মন্ত্রীর।